আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব একেবারে হোটেলের মতো গার্লিক নান রুটির রেসিপি, কিভাবে গ্যাসের চুলায় তাওয়াতেই এই গার্লিক নান রুটিটি তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথমে ভালো করে চেলে নেব। যে কোনো ডো তৈরির ক্ষেত্রে অবশ্যই ময়দাটা চেলে নেবেন, তাহলে কিন্তু ডোটা একেবারে পারফেক্টলি হবে। আর আজকে আমি ইউজ করেছি ইনস্ট্যান্ট ইস্ট। আপনারা যদি ইনস্ট্যান্ট ইস্ট যদি না ইউজ করেন, তাহলে অবশ্যই ইস্টটাকে অ্যাক্টিভ করে নেবেন। হালকা কুসুম দুধ অথবা পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবে। এখানে আমি 1/2 টেবিল চামচ নিয়েছি ইস্ট, আর 2 চা চামচ নিয়েছি চিনি, আর 1/2 চা চামচ নিয়েছি লবণ। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে এখন মিশিয়ে নেব। যে কোনো ডোয়ের ক্ষেত্রে শুকনো উপকরণ যেটাই আমরা দেই না কেন, অবশ্যই ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন, তারপরে লিকুইড দিবেন। তো এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। তো পুরো ডো তৈরির ক্ষেত্রে আমার 1 কাপ দুধ লাগে নাই, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বেঁচে গেছে। তো আপনাদের কম বেশি লাগতে পারে। তো ডোটা আজকে আমি তৈরি করব একেবারে শক্তও না, একেবারে নরম না, একেবারে মাঝামাঝি। তো খুব ভালো করে ডোটা আমি তৈরি করে নেব। এই ডোটা তৈরি ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে মথে নিতে হবে। আমার এখানে 15 থেকে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে এটা মথে নিতে। এখানে যেহেতু গার্লিক নান তৈরি করব, তাই এখানে আমি সেদ্ধ কিছুটা রসুন নিয়েছি, নিয়ে এটা ম্যাশ করে এই ডোয়ের সঙ্গে মিশিয়ে দিব। আর 1 চা চামচ তেল নিয়েছি, রান্নার রেগুলার তেল, দিয়ে এটাকে আমি ভালো করে আরও প্রায় 5-7 মিনিট মথে নিব। নিয়ে দেখুন এভাবে সেট হয়ে যাবে, অলরেডি সুন্দরভাবে হাতে থেকে অনেকটাই উঠে উঠে আসবে। তারপরে আপনারা হাতটা একটু ক্লিন করে এসে পরবর্তীতে করতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, একটু সময় নিয়ে করলে তারা সেট হয়ে যাবে ডোটা। তো এই পর্যায়ে আমি কিছুটা তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 3 ঘন্টা বা ফুলে ওঠা পর্যন্ত। 3 ঘন্টা পর ডোটা এভাবে ফুলে উঠেছে। আর আপনারা একটু চেষ্টা করবেন ইস্টটা কিন্তু ভালো মানের ইউজ করতে, ভালো ব্র্যান্ডের ইউজ করলে যে কোনো জিনিস তৈরি করতে কিন্তু খুব ভালোভাবে পারফেক্টলি হয়ে যায়। এখন এটাকে আমি একটু ময়দা ছিটিয়ে একটু সেট করে নেব। দেখুন এভাবে সেট করলে কিন্তু যে কোনো ময়দার ডো কিন্তু খুবই তাড়াতাড়ি পারফেক্টলি তৈরি হয়ে যায়, সেট হয়ে যাবে। এখন আমি এটা ছোট ছোট লেচি করে নিব। লেচি করব আমি 6টা রুটি তৈরি করব। এভাবে একটু হাতের সাহায্যে ফোল্ড করে প্রতিটা করে নিয়ে এটাকে আমি রেখে দিব আরও 10 মিনিটের জন্য। এই রুটি তৈরির ক্ষেত্রে একটু রেস্টে রেখে দিলে পরবর্তীতে রুটিটা কিন্তু খুবই ভালো হয়। তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে করলে রুটিটা কিন্তু খুবই ভালো হবে। দেখুন এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন অনেকটাই সফট হয়ে গেছে, একটু ফুলে উঠেছে। এখন আমি একটু ময়দা ছিটিয়ে এটাকে রুটি করে নেব। ময়দা ছিটিয়ে রুটি করলে খুবই সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে, বেলুনিতে লেগে আসবে না। ঘরের জিনিস আসলে সব কিছুই হেলদিও হয়, টেস্টিও হয়। আমরা সাধারণত এগুলা হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু ঘরে যে এত মানে সাধারণ জিনিস দিয়ে পারফেক্টলি তৈরি করা যায় খুবই ইজিলি। দেখুন
এরকম মোটা হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। এখন আমি কিছুটা রসুন কুচি করে নিয়েছি রুটির উপরে দিয়ে দেব, যেহেতু গার্লিক নান তৈরি করছি একটু রসুন দিলে খেতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন এভাবে চেপে চেপে দিলে আর পড়ে যাবে না। এখন তাওয়াতে কিছুটা পানি ছিটিয়ে নিলে ভালো হবে, আর এরকম তাওয়া নেবেন, ননস্টিকের তাওয়া নিলে কিন্তু এই রুটিটা হবে না। আর হাতে কিছুটা পানি দিয়ে চেপে চেপে এটা লাগিয়ে দিবেন, পানি ছাড়া কিন্তু রুটিটা কিন্তু পরবর্তীতে উঠে চলে আসবে। অবশ্যই কিন্তু আপনারা হাতে পানি নিয়ে তাওয়াতে সুন্দর করে লাগিয়ে নেবেন। দেখুন চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম আছে। এই কালারটা আসলো কি করে আমি পরবর্তী রুটিতে আপনাদের দেখাচ্ছি। এভাবে হোটেলের মতো যে কালারটা এমনি এমনি আসে নাই, কিভাবে এসেছে সেটাই আমি আপনাদের এখন দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, ভাবছেন শুধু শুধু হয়েছে না, এবার আমি আপনাদের দেখাবো। অবশ্যই কিন্তু তাওয়া এরকম একটু খসখসা টাইপের তাওয়া হতে হবে, ননস্টিকের তাওয়া হওয়া যাবে না কো। আর যখনই রুটিটা দিবেন তখনই অবশ্যই হাতের সঙ্গে পানি লাগিয়ে দিবেন, তাহলে রুটিটা ভালোভাবে সেট হয়ে যাবে। এই দেখেন, এবার কিন্তু একটু সাবধানে এই কাজটা করতে হবে। তাওয়াটা উল্টিয়ে চুলার দিকে, যেদিকে আমাদের আগুন জ্বলছে সেদিকে এভাবে ধরে রাখলে দেখবেন খুব সুন্দরভাবে একটা কালার আসে যাবে। একেবারে হোটেলে যেরকম আমরা দুই সাইডেই কালার হয় রুটিতে, দেখুন এভাবে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু এই নান রুটিটা সুন্দর কালার আসবে। কি সুন্দর ব্রাউনিশ হয়ে গেছে, গার্লিকগুলোও পুড়ে পুড়ে খুবই ভালো লাগবে। এই এই টেকনিকটা যদি আপনারা ইউজ করেন তাহলে দেখবেন অবশ্যই একেবারে হোটেলের মতো গার্লিক নান তৈরি হয়ে যাবে। এখন কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি, দেখতে কিন্তু অনেক সফট হবে, দেখতে সুন্দরও লাগবে সফট হবে। আর এখন আমি এটা সম্পূর্ণই অপশনাল টোস্ট বিস্কুটের গুঁড়া একটু ছিটিয়ে দিলাম, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আপনারা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে এটা স্কিপ করতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। গ্যাসের চুলায় কিন্তু এভাবে আপনারা তাওয়া উল্টিয়ে খুব স্মুথলি এই রুটিটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো দুই দিকেই সুন্দর পোড়া পোড়া ভাব আসবে, খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। এখন আমি একটা দেখাচ্ছি কতটা নরম হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে রেস্টুরেন্টের মতোই কিন্তু। দেখুন তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।